সন্দীপের নতুন জাতের ইয়েলো ক্রাউন তরমুজ প্রকাশ। রঙ্গিলার তরমুজ সফলভাবে চাষ করে রীতিমতো পুরো সন্দীপে সাড়া ফেলে দিয়েছেন কৃষক ইদ্রিস আলম। প্রথমবারের মতো সফলভাবে এ হলুদ রঙের তরমুজ চাষ করে উপজেলায় চমক লাগিয়ে দেওয়ার পর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা সহ সকল কৃষিপ্রেমী ও অগ্রগামী কৃষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার এই রঙ্গিলা তরমুজ ক্ষেত। শুধু তাই নয়, পাশাপাশি কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, পেঁয়াজ, বেগুন, পেঁপে, লাউ, কলা, কুচা ও বিভিন্ন ফল গাছ ইত্যাদি ফসলের ব্যাপক ফলনে একটি আদর্শ কৃষি প্রদর্শনী কেন্দ্রে পরিণত হয়েছে তার জমিনগুলো। 10 ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্দীপ মুসাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণ পাশে মাচায় মাচায় ঝুলছে শত শত ইয়েলো ক্রাউন বা রঙ্গিলা তরমুজ। তিনি 50 শতক জমিতে মাচানে এই তরমুজ চাষ করে প্রতিটি মাচার নেট দ্বারা আবৃত করেছেন। পোকামাকড়ের হাত থেকে রক্ষায় মাচার মাঝখান দিয়ে ফেরোমেন ও ইয়েলো টেপ লাগানো আছে। মাচানের ভিতরে ঢুকতে দেখা যায় শত শত তরমুজে মাচানগুলো ভরপুর। প্রতিটি গাছে 5 থেকে 8টি করে রঙিলা বড় তরমুজ সহ অনেক ছোট ছোট তরমুজ ঝুলে আছে। এক একটি তরমুজ 2 থেকে 2.5 কেজি ওজনের। খেতে সুস্বাদু এই তরমুজের বাইরের অংশ হলুদ হলেও ভেতরে টকটকে লাল এবং খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। তার ওই তরমুজ ক্ষেতের মাচান ভর্তি তরমুজ দেখতে সপরিবারে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। এছাড়াও কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংবাদকর্মী সহ অনেক আগ্রহী কৃষক। সকলে এই নতুন ফলের ব্যাপক ফলন ও চাষ পদ্ধতি দেখে সেটির প্রতিফলন ঘটাতে নিজেরা আগ্রহী হয়ে উঠেছেন খুব। কারণ মাত্র 2 মাসে বা 60 দিনে এই তরমুজ বীজ রোপণ করে ফসল বিক্রির উপযুক্ত করে ফেলা যাচ্ছে এবং এটি 12 মাসই ফসল। এক আওয়ামী আদর্শের যুবলীগের সক্রিয় নেতা ইদ্রিস আলম কিভাবে কৃষিকাজে ঝুঁকে হঠাৎ করে সফল কৃষক বনে গেলেন তার উত্তরও ছিল অবাক হওয়ার মতো। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেছিলেন, 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, সকলে কৃষিতে মনোনিবেশ করুন যাতে খাদ্য সংকট বা দুর্ভিক্ষের শিকার হতে না হয়। এই হৃদয় ছোঁয়া বক্তব্যে অনুপ্রাণিত হয়ে কৃষিকাজে হাত দেওয়ার পর উপজেলা কৃষি অফিস রঙ্গিলা তরমুজ চাষের জন্য বীজ, সার ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছেন এবং আমার ভালো ফলন দেখে অনেক কর্মকর্তা, কৃষক ও কৃষিপ্রেমী সবাই আসছেন বলে আমি খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে কৃষিতে মনোনিবেশ করেছি বলে ওনাকে আমার রঙ্গিলা তরমুজ উপহার দিতে চাই। যদি সে সুযোগ পাই তাহলে আমৃত্যু আমি কৃষিকাজে লেগে থাকব। আমি মূলত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন কৃষির উপরে গুরুত্ব দিছে, কৃষির প্রতি সব কিছু উনি কীভাবে কৃষিটা আগাইতে পারে, দেশে যেন অভাব না থাকে, এটা যখন ঘোষণা দিয়েছে, ঘোষণা দেওয়ার পর থেকে আমি কৃষির প্রতি আমার মন দিয়েছি। আমার কৃষির প্রতি মন দেওয়ার পরে আজকে 3 বছর আমি সন্দীপ কৃষি উপজেলা মাসুদ হোসেন উনি আমাকে বিভিন্ন সাজেশন দিয়েছে, সার উৎপাদন করার জন্য কেঁচো সার উঠে ট্রেডিং দিয়েছে, উঠেও এখন উৎপাদন করি, আমার চাহিদা পূরণ করি। আমি বাইরে প্রতি বছর 20-22 হাজার টাকা আমি বিক্রি করি। আমি কোনো এরিয়া সার ব্যবহার করি না। আমার ফ্যাঁচ উৎপাদন করি, তার সন্দীপে তেমন দেখি না আমি, আর ফ্যাঁচ উৎপাদনে আমি সফল। এবং পাশাপাশি যে আমাদের এই তরমুজ, এই রঙ্গিলা তরমুজ, এই রঙ্গিলা তরমুজটা সন্দীপে কোথাও নাই, অনেকে জানে না এটা কীভাবে করবে। আমাকে যখন ঋষি কর্মকর্তা মাসুদ স্যার আমাকে এটার ব্যাপারে আমার প্রশিক্ষণ দিয়েছে, প্রশিক্ষণ দেওয়ার পরে আমাকে বীজ দিয়েছে, বিভিন্ন সহযোগিতা করেছে, আল্লাহ মেহরবানি, আমার ফলনও ভালো এবং এটা উপরে হলুদ ভিতরে লাল, মানে অনেক উন্নত, এটা রঙ্গিলা তরমুজ হিসাবে বলে। এবং এই তরমুজটা দেখার জন্য সবাই আসতেছে এবং অন্য অন্য কৃষকদেরকে আমি বিভিন্নভাবে পরামর্শ দিই, আমি যা জানি তা ওদেরকে আমি পরামর্শ দিয়ে ট্রেনিংয়ে আমি নিজে দিতেছি, আবার কৃষি কর্মকর্তার মাধ্যমেও আমাদের এই বেস্টটা ওখানে ট্রেনিং দিতেছে। এই তরমুজ চাষে 50 শতক তরমুজ চাষে আপনার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভবান হবে বলে আপনি মনে করছেন? আমার 15,000 টাকা খরচ হয়েছে, তার মাঝে আমাদের কৃষি অফিসের থেকে আমার সহযোগিতা করেছে, উলবৃত্ত টাকা আমি নিজে খরচ করেছি, কিন্তু ফলনে দেখি আমার তো খুব আনন্দ লাগতেছে, আমার তো খুব ভালো লাগে, এটাতে আশা করি আমি অনেক লাভবান হব।
আমার টার্গেট আমি এটার থেকে এক থেকে 1.5 লক্ষ টাকার অধীন আমি লাভবান লাভ করতে পারবো বলে আমি আশা। সদ্য বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন মুঠোফোনে বলেন, কৃষক ইদ্রিসকে বীজ ও প্রযুক্তিগত সব ধরনের পরামর্শ ও সহায়তা দিয়েছি। চট্টগ্রামের কেবলমাত্র সাতকানিয়া আর সন্দ্বীপে ফল রোপণ করা হয়েছে। ইদ্রিসের সাফল্য দেখে আমরা গর্বিত, অন্যদিকে ওর জমি দেখে অন্য চাষিরাও আগ্রহ দেখাচ্ছেন। ভবিষ্যতে অনেক কৃষক এই লাভজনক তরমুজ চাষ করবে সেটাই আমাদের বিশ্বাস। এতে শিক্ষিত তরুণরাও চাষাবাদে এগিয়ে এলে কৃষি সেক্টর আরও সমৃদ্ধ হবে সে প্রত্যাশা করছি।